হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি নিয়ে ব্লগটা বানাচ্ছি। একদমই সঠিক, এটা একটা হসপিটাল ব্যাগ নিয়ে একটা ছোট ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা শুধু শেয়ার না, তোমাদেরকে আমি এটাও বলবো, আমি যদি কিছু হসপিটাল ব্যাগে ভুলে যাই তাহলে মনে করাবার দায়িত্ব কিন্তু একদম তোমাদের, কারণ আমি তোমাদেরকে বন্ধু মনে করি, তোমাদের সাথে শেয়ার করছি। এখনও দু একদিন হয়তো বাকি রয়েছে হসপিটাল যাওয়ার জন্য, তো মনে করাবার দায়িত্ব একদম তোমাদের। কিন্তু তো এনিওয়েজ, আগে ফার্স্ট বলে দিই যে আমার অ্যাকচুয়ালি ডেলিভারি ডেট হচ্ছে 30th April। আবার আজকে যখন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল 1st May-তেও ডেলিভারি হতে পারে। তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 1st May-তে। আমি জানি না আমি আদৌ কখন আমি হসপিটালে অ্যাডমিশন নেব, মানে যে কোনো মুহূর্তে হতে পারে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা হসপিটাল ব্যাগ গোছানো। আমি অনেক ধরনের ভিডিও দেখে এই ব্যাগটা গোছাবার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকচুয়ালি আমি বলে দিই, আমি যেই হসপিটালে অ্যাডমিট হতে চলেছি সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট হসপিটাল, হাজরা মোড়ের সামনে যে চিত্তরঞ্জন সেবা সদন রয়েছে সেখানে আমি অ্যাডমিট হব। তো সেটা সরকারি হাসপাতালে, আমাকে কোনো রকম চেকলিস্ট কিন্তু দেয়নি যে কী কী হসপিটালে নিয়ে যেতে হবে। তাও একটা ভিডিও তো বানাতে হবে, কারণ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আগাম যদি আমি কিছু না বানাই, মানে কিছু জিনিস না নিয়ে যাই, তাহলে একদম লাস্ট মুমেন্টে সবাই হিমশিম খেয়ে যাবে। তো যার জন্য হসপিটাল ব্যাগটা গোছানোটা খুবই দরকার। আর এটা গোছানো থাকলে আমাকে যদি নিয়ে যেতে হয় ইন এমার্জেন্সি কেস, রাত্রে বা সকালে যখনই হোক না কেন, জাস্ট ব্যাগটা উঠাবে আর নিয়ে চলে যাবে, তো অনেকটা কাজ ইজি হয়ে যাবে। তার জন্য আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে। আচ্ছা, এত কথা বলার পরে সবার প্রথমে কি দরকার আমাদের হসপিটাল ব্যাগ গোছাবার জন্য? একটা ব্যাগের দরকার। তো যেটা আমার ঘরে পুরনো কোনো ভালো ব্যাগ ছিল না যার মধ্যে আমি সব কিছু একসাথে নিতে পারি, তো তার জন্য আমি একটা ব্যাগ আমাকে কিনতে হয়েছে। তো এইটা আমি একদমই অনলাইন পারচেস করিনি, অফলাইন পারচেস করেছি। একটা বেশ বড় সড়ো ব্যাগ, এটা হচ্ছে একটা ফোল্ডিং ব্যাগ। কীরকমভাবে ফোল্ডিং সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জায়গাটা আগে দেখিয়ে দিই। বিশাল বড়, হিউজ। এর মধ্যে আমি শুধু আমার নয়, বেবিরও হয়তো ঢুকিয়ে দিতে পারি জিনিসপত্র। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা ফোল্ডিং একটা ব্যাগ। এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে আর খুবই কম টাকায় এটা আমি কিনেছি। এটা মোটে নিয়েছে 400 টাকা। আমি মেসো থেকে দেখছিলাম, অ্যামাজন থেকে দেখছিলাম, এমনকি অনেকের হসপিটাল ব্যাগ, যারা হসপিটাল ব্যাগ নিয়ে যাচ্ছে সেখান থেকেও আমি দেখছিলাম 1000, 1500, 2000 এরকম সব দাম। আমার মনে হয় অত দাম দিয়ে ব্যাগ আমার এই মুহূর্তে কেনা মানে দরকার নেই, কারণ হসপিটালটা মানে গভর্নমেন্ট যেহেতু, সেহেতু বুঝতেই পারছো যে মানে অনেক ধরনের প্রবলেম হলেও হতে পারে, যার জন্য খুব একটা বেশি কস্টলি জিনিস কেনার কোনো রকম আমার মনে হয় না দরকার আছে বলে। যাই হোক, কথা বলতে বলতে আমি মোটামুটি এই ব্যাগটাকে ফোল্ড করে দিয়েছি। এই ব্যাগগুলো কেন ভালো বলো তো? এই ব্যাগগুলো এই কারণে ভালো, ভাবো এগুলো তুমি কোনো জায়গায় ট্র্যাভেল করছো, তো এগুলো এক্সট্রা একটা ব্যাগ হিসাবে তুমি নিয়ে যেতে পারো যখন এক্সট্রা ব্যাগের খুব দরকার পড়বে। তো আমার মোটামুটি ব্যাগটা ফোল্ড হয়ে গেছে, আমি জাস্ট এটা একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্যাগের কোনো রকম কালার ছিল না, আমার একমাত্র এই কালারটাই পছন্দ হচ্ছে। কালো রঙের একটা ব্যাগ ছিল, আমি কালোটাকে নর্মালি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যখন কোথাও কিছু মানে শুভ জিনিসে যাচ্ছি বা কিছু, তো কালোটাকে আমি ঠিক অ্যাভয়েড করি। যখন একদম উপায় থাকে না তখন আমি ব্যবহার করি। তো এইটা হচ্ছে ছোটোখাটো একটা ব্যাগ, বুঝতেই পারছো। এখানেও একটা চেন রয়েছে, দেখো এখানেও একটা চেন রয়েছে, আর এটাকে খুললে তো একটা বিশাল বড় ব্যাগ হয়ে যাচ্ছে, লাইক দিস। তো আশা করি তোমাদের ব্যাগটা ভালো লেগেছে। তো চলো ব্যাগটা গোছানো যাক।
তো আমি হসপিটাল ব্যাগ ব্যাগের মধ্যে কী কী নেবো সেটা নিয়ে আমি আমার বোনের সাথে আলোচনা করেছিলাম, কারণ আমার বোন মানে আমার পিস্তুতো বোন আগে থেকেই মানে অলরেডি মম হয়ে গেছে, মা হয়ে গেছে, তো ও একটু আইডিয়া দিতে পারবে। তারপরে দু একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্লাস আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম। এবারে দেখো, হাইফাই অত কিছু নিয়ে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, যেটা বলে মানে মনে করি আমি। এই হসপিটালে যারা যারা অ্যাডমিট হয়েছে আমার চেনা জানার মধ্যে, তারা তাদেরকে কী কী জিনিস নিতে হয়েছে বা এক্সট্রা আমি আরে দু একটা জিনিস এক্সট্রা নিয়েছি, তো সেটুকুনি আমি ক্যারি করব, অতিরিক্ত নয়। তো সবার প্রথমে, এটা ভোলা চলবে না, এটাই হচ্ছে ডাক্তারের সমস্ত রিপোর্টস, প্রেসক্রিপশন, সমস্ত আল্ট্রাসাউন্ড, প্রত্যেকটা জিনিস এর মধ্যে রয়েছে, এটা একদমই ভোলা চলবে না। তো এটা সবার প্রথমে রেখে দেব। তারপরে আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা সুতির শাড়ি, যেটা আমি অলরেডি, এটা দিদার শাড়ি আমি নিয়ে যাচ্ছি, একটা সুতির শাড়ি, একটা সুতির চাদর বলেছে, বিছনার চাদর, এটাও একটা সুতির বিছনার চাদর রয়েছে। এরপরে হচ্ছে একটা নাইটি, অ্যাকচুয়ালি একটা না দুটো নাইটি লাগবে, তো আমি যে নাইটিগুলো নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা একটা স্লিভলেস নাইটি আর ফ্রন্ট ওপেন নাইটি আমি নিয়ে যাচ্ছি, যাতে এখানে সামনে বাটন থাকে সেই ধরনের নাইটি, যাতে ফিট করাবার টাইমে, আফটার ডেলিভারি ফিট করাবার টাইমে যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য আমি সামনে বাটনওয়ালা নাইটি নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এই নাইটিটা কিন্তু আমি নিচ্ছি না, আমি দুটো নাইটি নিয়ে যাব, যেগুলো আমি এখন ঘরে পরছি, তো পুরনোই নিয়ে যাব, নতুন নিয়ে যাব না, কারণ হসপিটাল মানে বুঝতেই পারছো, বেকার বেকার ওই নিয়ে গিয়ে আবার বাড়িতে এসে আর একবার হয়তো কাচতে হবে, কিন্তু হয়তো ওই নাইটিগুলো আমি আর ইউজ হয়তো করব না, ওই জন্য আমি আমার ঘরে পরা যে নাইটিগুলো এখন আমি ব্যবহার করছি সেই নাইটিগুলো আমি নিয়ে যাব দুটো। এটা জাস্ট আমি তোমাকে তো একটা স্যাম্পল দেখালাম, এটা বাড়িতে এসে পরব। ওকে, আর একটা জিনিস নিয়ে যাব, হাউস কোট, এটা আমার একটা হাউস কোট রয়েছে, এটাও পুরনো, মানে নতুন কিছু কেনা নয়, ঠিক আছে, এগুলো সবই পুরনো। এই হাউস কোটটাও আমি ওখানে ব্যবহার করতে পারবো, হাউস কোট অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ এটা একদমই ফ্রন্ট ওপেন পুরোপুরি একদম, তো এটাতে ইজিলি আমি ফিট করাবার টাইম তো ভালোই হবে, প্লাস যদি অপারেশন মানে কি হবে অ্যাকচুয়ালি, ডেলিভারি সি সেকশন হবে না নর্মাল হবে আমি কিছুই জানি না, তো আমার মনে হয় এটা হাউস কোটটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একজনের ভিডিও দেখেছিলাম, তো সেখানে সে হাউস কোট নিয়ে গেছিলো, তাই জন্য আমি এটা একটা অপশন হিসেবে রাখছি। এরপরে এরকম একটা ছোট্ট আমি একটা ব্যাগ নিচ্ছি, এই ব্যাগের মধ্যে আমি সমস্ত ছোট ছোট সব জিনিসপত্রগুলো এক জায়গায় রাখবো, যাতে আমার খুঁজতে বেশি টাইম না লাগে। সবার প্রথমে আমার মেডিসিনস রাখবো, আমি আয়রন আর ক্যালসিয়ামের ওষুধই খাচ্ছি, বেশি ওষুধ আমার নেই, তো এই দুটো সবার প্রথমে এর মধ্যে রাখবো। তারপরে হচ্ছে একটা স্যানিটাইজার, একটা ছোট স্যানিটাইজার আমার জন্য আমি ক্যারি করছি, এটা হচ্ছে ওই লিকুইড যে স্যানিটাইজারগুলো হয় না স্প্রে টাইপের, তো সেই সেম জিনিসই আমার, তো সেইগুলোই, এটা স্প্রে নয়, এটা জাস্ট এমনি মানে কি বলবো টিপ টপ টাইপের বাটনের, তো এটা স্যানিটাইজারটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখন যে টাইমটা চলছে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমি নিচ্ছি একটা ব্রাশ, এবারে এই সমস্ত জিনিস না আমি এগুলো কিছু খোলা হয়নি, মানে আমি সমস্ত কিছু এগুলো সব খুলে নেব, কারণ বেকার বেকার এরকম কাগজপত্র মানে নিয়ে পুরো প্যাকেট নিয়ে কোনো আমার লাভ নেই, আমি জাস্ট ব্রাশ নিয়ে যাব। ব্রাশের পরে যেটা হাতে পেলাম সেটা হচ্ছে একটা ছোট্ট ফেস ওয়াশ, একটা ছোট্ট ছোট্ট পুচকু একটা ফেস ওয়াশ নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে একটা চিরুনি, চিরুনিটা আই থিঙ্ক একটু বড়ই কেনা হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি চাইছিলাম একটা ছোটো বুঝকু একটা চিরুনি, যাই হোক, তো এটাই আপাতত ইউজ করব। এই ধরনের চিরুনি খুব ভালো হয়, কারণ বড়দা ছোটদা দুটোই থাকে, কারণ ওই সময় চুলের যে অবস্থা হয়, এখনই চুলের যে অবস্থা মানে বলার নয়, যাই হোক। তো তারপরে যেটা নিয়ে যাব সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ডেটল সাবান নিয়ে যাচ্ছি, এটা প্যাকেটের মধ্যেই থাকবে,
তারপরে যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা পেস্ট, এটা একটা কোলগেটের পেস্ট, 10 টাকার একটা কোলগেটের পেস্ট রয়েছে, এটা নিয়ে যাচ্ছি। তো এটাও আমি ওই সেমই জাস্ট এটা নিয়ে যাব, বাক্সটা নেওয়ার দরকার নেই, যত বেশি ক্যারি করব তত বেশি ভার বইবে। একটা নিয়ে যাচ্ছি ছোট বোরোলিন, বোরোলিন খুব দরকারি, বোরোলিন মানে খুব খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2টো রাবার ব্যান্ড, কারণ ওরা আমাদের আমাকে চুল হয়তো বেঁধে দিতে পারে, আমি ভিডিও দেখে এটা জানতে পারলাম, তো এটা একটা দরকার। তার একটা ক্লাচার ক্লিপ টাইপের একটা নিয়ে যাব, তো সেটা এই মুহূর্তে সামনে নেই। এরপরে এটা একটা বেবির জন্য কেনা হয়েছিল, তাও দেখিয়ে দিই। এটা একটা নিলেই যথেষ্ট এনাফ, একটা ওয়াইপস, এগুলো আমি মুখেও মুখও মুছতে পারবো, প্লাস বেবির জন্যও রাখবে। তো এটা যদিও বেবির ভিডিওটা নয়, এটা আমার, তো তাই জন্য তাও আমি একবার দেখিয়ে দিলাম, এই একটা ওয়াইপসেই কাজ চলে যাবে। এরপরে তোমাদেরকে যেটা তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো সেগুলো একদমই নর্মাল, এই ধরনের ভিডিও যারা দেখবে তারা এগুলো দেখতেই পারবে। অ্যাকচুয়ালি আমি এই বিষয়ে কথা নর্মালি বলি না, তাই জন্য একটুখানি শাই লাগছে, মানে একটু লজ্জা ব্যাপার আসছে, কিন্তু এটা ভীষণই নর্মাল এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে, তো কোনো ব্যাপার নয়। তো সেগুলো আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। তো ফার্স্ট এটা দেখাই, এটা হচ্ছে একটা ফিডিং ব্রা। ফিডিং ব্রাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আফটার ডেলিভারি বেবিকে যখন ফিড করানো হবে তখন ভীষণই অসুবিধা হয়, আমি অনেকের ভিডিও দেখে এটা বুঝলাম। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন একটা ফিডিং ব্রা, এই ধরনের ভাবে ওপেন করা হয় এটা। এটা আমি সব এগুলো সব অ্যামাজন থেকে, আমি অ্যামাজন প্রাইম থেকে আমি সমস্ত কিছু অর্ডার করেছি, এটা একটাই আপাতত কেনা হয়েছে, কারণ কীরকম হবে না হবে আমার কোনো রকমই আগাম মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, সুতরাং আমি একটাই আপাতত কিনেছি। তারপরে হসপিটাল থেকে ব্যাক করার পরে যদি মনে হয় আমার, তাহলে আমি এটা আরও 2-3টে অর্ডার দিয়ে দেব। এবারে ওইটার পরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে একটা ম্যাটার্নিটি ব্রেস্ট প্যাডের, এটা কেনা এই কারণেই, এটা হচ্ছে আফটার ডেলিভারি অনেক সময় লিকেজের প্রবলেম হয়ে যায়, যার ফলে কি হয় ড্রেস যেগুলো থাকে সেই ড্রেসের মানে একদম ড্রেস খারাপ হয়ে যায়, যার জন্য ম্যাটার্নিটি ব্রেস্ট প্যাডের খুবই দরকার। এটাও আমি কোনোদিনও ব্যবহার মানে অ্যাকচুয়ালি এগুলো তো ব্যবহার করা জিনিস নয়, তো সেই জন্য আমি কোনোদিনও ব্যবহার করিনি, তো এগুলো কীরকম হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আর আমি নিজেও দেখবো, কারণ আমি নিজেও জানি না এগুলো ঠিক কী। এর মধ্যে একসাথে অনেকগুলোই রয়েছে, এটা আল্ট্রা থিন সুপার সফট কমফোর্টেবল, এটা নিয়ে আছে হচ্ছে 199 টাকা, 10+2 মানে 12টা মতন রয়েছে এখানে দেখাচ্ছে। তো এগুলো সমস্ত এরকম ছোট ছোট একটা করে প্যাড মতো, প্যাডের ব্রেস্ট প্যাড, এইগুলো জাস্ট এর মধ্যে আজকে তারপরে ব্যবহার করা যায়, আর সেরকম কিছু নয়, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি এই জিনিসটা। এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আফটার ডেলিভারি অনেক দিন পর্যন্ত এটা কাজের একটা। তো এর মধ্যে থেকে আমি সবটা তো নিয়ে যাব না, আমি নিয়ে যাব এখান থেকে হার্ডলি বা সবটা নিয়ে গেলেই হয়, কারণ একটা প্যাকেটের মধ্যেই থাকবে, আর এটা খুব একটা যে জায়গা নেবে সেটা নয়, তো এর মধ্যেই রাখা থাক, সেটাই বেস্ট হবে। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ম্যাটার্নিটি স্যানিটারি প্যাড, কারণ ওই টাইমটায় আফটার ডেলিভারি ওই টাইমটায় যেটা আমাদের পিরিয়ডস হয়, যেটা ব্লাড ফ্লো হয়, সেটা নর্মালি আমাদের যে পিরিয়ডসটা হয় সেটার থেকে অনেক গুণ সেটা বেশি, যার ফলে নর্মাল যে রেগুলার আমরা স্যানিটারি প্যাড ইউজ করি সেইগুলো কোনো মতেই সেটা মানে সাপোর্ট দেবে না, যার ফলে ম্যাটার্নিটি প্যাডের খুব দরকার। আর এটাও ফার্স্ট টাইমই কিনেছি, এক প্যাকেটই কিনেছি, এর মধ্যে থাকছে 1, 2, 3, 4, 5, 6 মতন রয়েছে, এটাও তোমাদেরকে একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা আমি পুরো প্যাকেটই নিয়ে যাব, কারণ আমার কোনো আইডিয়া নেই যে কতটা কীরকম লাগে।
এটা হচ্ছে বেশ মানে অনেকটা কাভার করা, বুঝতেই পারছো রেগুলার প্যাডের মতো নয়, এটা হচ্ছে পুরো একদম ম্যাটারনিটি প্যাড। এগুলো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নয়, কারণ এগুলো একদমই না শেয়ার করলে তোমরাও জানতে পারবে না, আর আমিও যে কারোর ভিডিও দেখে জানতে পেরেছি সেটাও আমি তাহলে তোমাদেরকে সরাসরি বলতে পারতাম না, কারণ নয় আমি সবার ভিডিও দেখেই জানতে পেরেছি, ঠিক আছে, যারা যারা এই ধরনের ভিডিও বানিয়েছে। তো এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে ওভারনাইট আন্ডারওয়্যার, এটা হচ্ছে একটা ডিসপোজেবল একটা প্যান্টি, কারণ হসপিটালে থাকাকালীন যে আমি প্যাড ইউজ করছি সেটাতে যে সাপোর্ট দেবে যেটা প্যান্টি, তো সেটা কাচাকুচি ভাবো কোনো কারণে লিকেজ হয়ে গেল, কিছু হয়ে গেল, তো সেটা কাচাকুচি আমার পক্ষে তো সম্ভব হবে না, তো ওই সময় একটা ডিসপোজেবল প্যান্টির দরকার যেটা ইউজ করো তারপরে থ্রো আউট, ওকে। তো সেই জিনিসটা এটাতে রয়েছে চারটে, এইগুলোতে পুরোটাই মিটবে না, মানে এটা একবারই ওয়ান টাইম ইউজ করার জন্য, এটা প্লাস প্যাড তোমরা জানো যে ওয়ান টাইম ইউজ করার জন্য। জাস্ট আমি একটা খুলে একটু দেখিয়ে দিই, কারণ আমি নিজেও জানি না এগুলো ঠিক কীরকম হয়, এক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার সাথে সাথে আমি নিজেও বুঝে যাব। ঠিক বড়দের এক টাইপ অফ একটা ডাইপার, ওকে, বাচ্চাদের যে ডাইপারগুলো হয় ঠিক সেরকমই ডিসপোজেবল, দেখো এর মধ্যে প্যাড লাগিয়ে ইউজ করা যাবে, সেগুলো ইউজ করাও খুব সহজ, আর কোনো রকম লিকেজ হলে এমনিতেও তোমাকে এটা থ্রো আউট করে ফেলতে হবে। আর এটার দামটা না খুব একটা অতিরিক্ত বেশি নয়, 220 টাকা মতন দাম। তো এই ছিল, এরপরে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা কিটো, কিটো নেওয়ার কারণ হচ্ছে আমি স্লিপার্স নিতে পারবো না, কারণ আমার এখন কোনো রকমই জুতো আমার পায়ে হচ্ছে না, আর ওই সময় অত ডাবল ডাবল জুতো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা আমার পাটা দেখলে বুঝতে পারবে যে কি সাংঘাতিক পরিমাণে আমার পাটা ফুলেছে, মানে ভীষণ পরিমাণে পা ফুলেছে, যার ফলে আমি কোনো রকম জুতো পরতে পারছি না, স্লিপার্স তো একদমই নয়, মানে পুরো হাতির গোদা লাগছে এরকম পাটা ফুলেছে। এরপরে একটা জলের বোতল অবশ্যই ক্যারি করা প্রয়োজন, জলের বোতলটা তো একদম লাস্ট মোমেন্টে ঢোকাতে হবে, এটা মা দিদার ওপরে ছাড়তে হবে, কারণ জলের বোতলটা এখন থেকে নিলে কখন ভর্তি হব আমি জানি না, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এই মাস্কগুলো, এই মাস্কগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যে সিচুয়েশন চলছে এগুলো ছাড়া তো কোনো উপায় নেই, একটা তো পরেই যাব, আর দুটো তিনটে পারলে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, ওগুলো ক্যারি করা খুব দরকার। এরপর যেটা নিচ্ছি একটা স্কিন কেয়ারের জন্য একটা আমি পন্সের এই সুপার লাইট জেল, কারণ যে গরমটা পড়েছে আমি গরমকালে যেহেতু অ্যাডমিট নেব সেহেতু একটা আমার ক্রিমের খুব দরকার, তো এটা মুখে মাখার জন্য এটা একটা রাখছি, আর একটা লিপ বাম নিচ্ছি কারণ লিপ বামও খুব লাগে, কোনো লিপস্টিক নেওয়ার দরকার নেই বলে আমি মনে করি, তো এই দুটো আমি নিচ্ছি। একটা পেন ক্যারি করছি, পেন যে কোনো সময় হয়তো লাগতে পারে। এরপরে একটা আমি টাওয়াল ক্যারি করব, ফেস টাওয়াল আর এমনি টাওয়াল বাথ টাওয়াল দুটোই ক্যারি করব, তো ইচ্ছা আছে যে এটা না ব্যবহার করে আমি একটা সুতির পাতলা যেটা আমরা ঘরোয়া গামছা ব্যবহার করি সেটা ব্যবহার করার, তো এটা এখন আপাতত আমি ঢোকাচ্ছি না, একটু মানে দেখে নিই বাড়িতে যদি পুরনো টাইপের থাকে, মানে নতুন আমি নিয়ে যাব না, পুরনোই নিয়ে যাব, দেখে তারপরে আমি এটা ঢোকাবো। একটা জিনিস ক্যারি করব সেটা হচ্ছে যখন আমি ব্যাক করব বাড়িতে আফটার ডেলিভারি, তখন আমি যে জামাটা পরে আসবো সেই জামাটাও আমি নিয়ে নেব সঙ্গে, সেটা এখন অবধি সিলেক্ট করিনি যে কোনটা আমি পরে আসব, তার জন্য সেটা আপাতত ঢোকাচ্ছি না, কিন্তু সেটা আমি ঢুকিয়ে রাখবো। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো হচ্ছে কোনো রকম গয়না মানে হসপিটালে পড়ে যাওয়া উচিত নয়, এতে অনেক ধরনের প্রবলেমস হতে পারে, এটা চুরি হয়ে যেতে পারে, অথবা মানে ওই সময় না হয়তো গার্জেনকে দিল
পেশেন্ট পার্টিকে দিল, কিন্তু হয়তো মা দিদা বা মানে আদার্স সব সবার কথা বলছি মিসপ্লেস হয়ে গেল, তো খুব প্রবলেমেটিক সেটা, কারণ অনেক কষ্ট করে এই সমস্ত জিনিস বানানো হয়। যেরকম আমার গলার চেনটা রয়েছে, এটা আমি খুলে রাখবো, হাতের নোয়া এগুলো সব খুলে রাখবো, কানের দুল ফুল এগুলো সমস্তটাই খুলে রাখবো। তো এগুলো একদমই উচিত না, তাই জন্য আমি তোমাদের সাথে এই বিষয়টা একটা ছোট্ট টিপস আমার থেকে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কোনোদিনও আসেনি, কারণ ফার্স্ট টাইমই মা হচ্ছি আর ফার্স্ট টাইমই এ ধরনের শ্যুট করছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। এখনকার জন্য ভিডিওটাকে আমি এখানেই রাখছি, আমি আসবো নেক্সট ব্লগের সাথে বা ভিডিওর সাথে। তো এখনকার জন্য